বিশালগড় মহকুমার লালসিমুড়া এলাকায় নেশা সেবনকারী ও ড্রাগস করার সরঞ্জাম সহ দুই যুবককে আটক করলো এলাকার জনগণ। পরবর্তী সময় এলাকার জনগণ জড়ো হয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়। তার থেকে তোমরা আনো কতদিন ধরে এই নেশা করো? আমি ছাড়ে দিয়েছি, আগে এক বছর ধরে করতেছি, এক মাসখানে ছাড়ে দিয়েছি, এক মাস ধরে ওখানে আবার এখানে কে রাইছো? আজকে কার বাড়িতে আইছো? আমি ওই আকাশের বাড়ি এটিএম চেক করার লাগে আইছি। পুরো নাম কি? হ্যাঁ, আকাশে। আজকে একজন নেশা ব্যবহারকারী আইছে সাহেবের সামনে, বহু দিন ধরে এখানে তাণ্ডব সন্ত্রাস এখানে আড্ডা ভাই ড্রাগস ব্যবহার করে, আজকে চোখের সামনে ধরা পড়লো। তো আমরা ধরলাম, ধরে সেটা সরকারের আইন পুলিশের কাছে হ্যান্ডওভার করলাম। কজনরা ধরছেন? দুইজনকে। কী অবস্থায় পাইছেন তাদের? এটা নেশা অবস্থায়। তাদের বয়স কেমন হইব? বয়স ১৮ হইব। মানে এরকম বয়সে আপনার এলাকাতে প্রতিনিয়ত এরকম নেশা করে চলতেছে তারা? হ্যাঁ, কয়েকদিন ধরে। এখন আপনারা কী চান? আমরা এখানে সুস্থ বিচার চাইতেছি, যে এখানে ড্রাগসের অবস্থা যদি এখানে সারানো হয় পুলিশের সাপোর্ট দিয়ে। জায়গাটার নাম কি? লালসিমুড়া।